লিপস্টিকটা আমাকে কি বাজে লাগে এই কালারটা আমি সেই কালারটা পরেছিলাম মেবিলাইনে ম্যাট লিপস্টিকটা মাইকেলের মেরি হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি প্রথমেই দেখো ভলুকে দিয়ে শুরু করলাম সকালে উঠে আমি আর আমার শাশুড়ি মা মিলে লেগেছি একটা কাজ করতে সেটা হচ্ছে পাঁপড় দেওয়ার জন্য তো ওই যে দেখো সামনে একটা কালো পেপারে দেখো এই যে লম্বা লম্বা সরু সরু মতো পাঁপড় দেওয়া আছে এটা আমার শাশুড়ি মা দিয়েছিল কার মুখ থেকে শুনে এইভাবে দিয়েছে তো এটা তো হয়নি সেই জন্য আবার পরের দিন আবার করেছি করে এইভাবে গোল গোল করে দুজন মিলে দিতে লেগেছি তো সেটাই আর কি সকালবেলাতে উঠে একটু রোদটা বেশ ভালো পাওয়া যাচ্ছিলো আর এটা যেহেতু ফেব্রুয়ারির ব্লগ তো তখন একটু একটু ঠান্ডাও ছিল তাই রোদটা বেশ সহ্য হচ্ছিলো সেই জন্য ভলুকেও নিয়ে চলে এসেছি একটু রোদ খাওয়ানোর জন্য আজকে সারাদিনটাতে আমার অনেক কাজ আছে সেই জন্য আজকে আর ভ্লগ করার মতো ভালো মতো সময় মানে নিজে সময় পাচ্ছি না তো যাকে বলছি সেই টুকটাক করে দিচ্ছে ব্যাস এটুকুই আর এটা এখন তোমাদের দাদাভাই করছে তো সেই জন্যই না এখন তোমরা ভ্লগগুলো একটু ছোটো ছোটো করে পাচ্ছ যাই হোক ডেলি ভ্লগ দেওয়াটাই বেশি ইম্পর্টেন্ট তোমরা তো সেটাই চাও তো এখন সেটাই দিচ্ছি টানা কয়েকদিন ধরে ডেলি ভ্লগই দিচ্ছি সেটা ছোট হোক আর বড় হোক সেটা কোনো ম্যাটার করে না নিজের হাতে ফোনটা ধরে ভিডিও তো করিনি সেই জন্য বুঝতেও পারছি না ভ্লগটা কতদিনের হয়েছে পুরো একদিনের ভিডিও কতটা হয়েছে সেভাবে দেখাও হয়নি তো যে পারছে করে দিচ্ছে ব্যাস ওই ক্লিপগুলো রয়েছে আমি যখন এডিট করি দেখছি এইটুকু এইটুকু করে ক্লিপগুলো তো ঠিক আছে মোটামুটি ছোট হোক আমি দেওয়ার চেষ্টা করছি ডেলি এখন ভ্লগটা দিচ্ছি তো যাই হোক এখন দেখো খাওয়া দাওয়া করতে বসেছি আর ওইখানে দেখো আমাদের জল মানে আসা আরম্ভ হয়ে গেছে কত সুন্দর পরিষ্কার একদম সুন্দর জল আসে খাওয়া দাওয়ার পর আমি অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম তো সেগুলোকেই ধুতে লেগেছি আর এখানে আমার ননদকে বলেছিলাম যে যা একটু ভিডিও করে আন তো সেই জন্য এখানে দেখো বাতাসা হরিলুট হচ্ছিলো তো সেই ভিডিওটা করেছে এটা কি একটা কারণে হয়েছিল আমি ঠিক জানি না মোটামুটি বাতাসা হরিলুট হয়েছিল এটুকু জানি তো আমি করিনি ভিডিওটা আমার ননদই করেছিল এরপরে তাড়াতাড়ি করে স্নান করে বেরিয়ে পড়েছি হচ্ছে পার্লার যাব একটু মানে তোমাদের দাদাভাই আমাকে পার্লারে পৌঁছে দিয়ে ও আবার বাড়ি চলে আসবে এখন বাজে হচ্ছে প্রায় দুটোর মতো একটু তাড়াতাড়ি বেরিয়েছি আমি একদম পার্লারে আমার যা যা কাজ আছে করে তারপর একটু কেনাকাটা করেই বাড়ি ফিরব কারণ অনেক কিছু কেনাকাটা করার আছে এখন দেখো পার্লারে এসেই প্রথমে করেছিলাম আইব্রোস তারপর করছি হচ্ছে হেয়ারস্পা অনেক দিন হয়ে গেছে হেয়ারস্পা করিনি যার জন্য চুলের পুরো বারোটা বেজে গেছে একদম হেয়ারস্পা না করলেও চুল ভালো থাকে যদি তুমি নিজে যত্ন নাও আর সেটা তো আমি একদমই করি না সেই জন্যই চুলের এই অবস্থা তো তাছাড়া একটু হেয়ার কাটও করিয়েছি কারণ নিচটা অনেকটা ফেটে গেছিলো আর বছরে একবার তো চুল কাটতেই হয় সেই আগের বছর আমি হানিমুনে যাওয়ার আগে কেটেছিলাম আর এই আজকেই কাটছি জানো তো কিছু কিছু ভালো লাগা বা কিছু কিছু আনন্দ না পয়সা দিয়েও কিনতে পাওয়া যায় না তো যেটা আমি ইউটিউবে আসার পর পেয়েছি তো রাস্তাতেই যখন কেউ দেখা হলে মাঝে মধ্যে বলে যে তুমি ইউটিউব করো না তুমি সুকন্যা না খুব ভালো লাগে আমার সেইগুলো তারপরেও হচ্ছে বড় যেটা বেশি ভালো লাগলো সেটা হচ্ছে দিদি আমাকে বললো মানে পার্লারে যে দিদি সেই দিদিই বললো যে কয়েকজন নাকি আমার ভিডিও দেখে দিদির পার্লারে এসেছে তো এটা আমার সত্যি এত ভালো লেগেছে না সত্যি এগুলো পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না জানো তো উড়িষ্যাতেও এসে কোয়ার্টারে থেকে অনেকেই হয়তো আমার ভিডিও দেখতো অনেকের সাথেই পরিচয় হয়েছে আমার এত ভালো লাগে এগুলো আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক দেখো পার্লার থেকে বেরিয়েই ঢুকেছি একটা পাঞ্জাবি দোকানে সরি একটা ছেলেদের ড্রেসের দোকানে এখানে কিনছি হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা পাঞ্জাবি বেচারা কিছুতেই পাঞ্জাবি পরবে না সরস্বতী পুজোতে বলছে আমাকে রক্ষা করো আমি বিয়ের দিন অনেক কষ্ট করে পড়েছি আমি আর পড়তে পারবো না আমি তো জোর জবরদস্তি আমিও ছাড়বো না তো যাই হোক মোটামুটি আমি লুকিয়ে কিনেছি মানে ও আমাকে নিতে আসার আগেই আমি কিনে নিয়েছি তারপরে দেখো এখন বিকেল হয়ে গেছে ও চলে এসেছে ওকে পাঞ্জাবিটা দেখিয়েছি ব্যাস ওর মাথা গরম হয়ে গেছে তো যাই হোক এরপর এসেছিলাম একটি জুয়েলারি দোকানে সামনেই বিবাহবার্ষিকী তো সেই উপলক্ষেই কিছু কেনাকাটা করার জন্য কি কিনেছি না কিনেছি সেটা তো অবশ্যই দেখাবো তবে আজকে কিনিনি কিনবো হচ্ছে দুদিন পর সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো এরপরে দেখো বাড়ি পৌঁছানোর আগে এসেছি হচ্ছে আবার আমার বাবার বাড়ির স্টপেজে মানে বাবুরহাটে মা এসেছিল কিছু জিনিস দেওয়ার জন্য ওই খাওয়া দাওয়ার কিছু একটা হবে কি ছিল আমি নিজেও জানি না গিয়েই ব্যাগটা আমি শাশুড়িমাকে ধরিয়ে দিয়েছি তাই জানি না ওর ভেতরে কী কী ছিল এটুকু জানি মাছ ছিল তারপরে কী ছিল জানি না তো যাই হোক এখন দেখো বাড়ি চলে এসেছি দুটো ফুল নিয়ে কারণ কাল হচ্ছে সরস্বতী পূজা এ ভগবান পুজো কবে হয়ে গেছে আর আমি কবে পোস্ট করছি যাই হোক কাল দেখলেও যাও দশ দিন পর দেখলেও তো একই ব্যাপার তোমরা দেখে নাও একটু মানিয়ে নিও অনেকগুলো ভিডিও আছে তো পরপর পরপর দেখছি তো যাই হোক এখন দেখো ওই যে শাড়ি
শাড়ি যেগুলো কিনেছিলাম এইসবগুলো দেখাচ্ছি। আমার এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি মায়ের জন্য, মানে আমার বরের কাকিমার জন্য স্বাদ খাওয়ানোর আছে, সেই জন্য খাওয়াবে, মানে আমার শাশুড়ি মা খাওয়াবে, সেই জন্য কালো বিহীন একটা শাড়ি দিতে হয়, নিয়ম আছে তো ওটাই দিচ্ছে। আর এটা হচ্ছে মানে হ্যাঁ, এই দুটো শাড়ি হচ্ছে আমার শাশুড়ি মায়ের পরার জন্য, মানে বাড়িতে পরার জন্য, তো ওটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর একটা নিয়ম আছে না, যে মাকে স্বাদ খাওয়ানোর সময় তার কোলে যদি আরও বাচ্চা থাকে তাদেরকে পোশাক দিতে হয়, মানে জামা কাপড় দিতে হয়, তো সেই জন্য কাকিমার তো আরও দুজন মেয়ে আছে, মানে আমার ননদ যাদেরকে বলি, দুটো বাচ্চা বাচ্চা ননদ আছে, ওদের জন্য দুটো জামা কিনে এনেছি। আর জামাগুলো কিন্তু আমরা উড়িষ্যা থেকেই কিনে এনেছি, একসঙ্গেই তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক চলো এখন দেখতে থাকো। আর এই জামাটা হচ্ছে ছোটোটার জন্য, আর প্রথমে যেটা দেখালাম ওটা হচ্ছে বড়টার জন্য, বিশ্বাস করো। আর দুটো দিন ওয়েট করো, এত ভালো ভালো ব্লগ তোমাদের কাছে নিয়ে আসবো না, মানে এত ভালো লাগবে আমি কি বলবো, সত্যি বলছি, খুব সুন্দর সুন্দর ভিডিও মানে হয়ে আছে, আমি দিচ্ছি। আর দুদিন ওয়েট করো, আর দুটো ব্লগের পরই তোমরা দেখতে পাবে সেই ব্লগগুলো। তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।